ভালো আছো, সুস্থ আছো? আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দেরকে জানাই অনেক 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 প্রণাম। আর আমি দেখো তোমাদের সামনে চলে এসেছি পুরো রেডি হয়ে। এখন কটা বাজে বলতো? এখন 10:45 বাজে, আর 10:45 থেকে আমি পুরো আমার ব্লগটি স্টার্ট করলাম। আমি পুরো কমপ্লিট রেডি ঠেডি হয়ে স্নান করে শাড়ি পরে তোমাদের সামনে এসেছি। সকাল থেকে টাইম পাইনি, এত তাড়াহুড়ো করছিলাম কাজ নিয়ে। তো এখনই আমি মানে ক্যামেরাটা অন করলাম। তো কোথায় যাচ্ছি বলতো? আমরা এখন যাচ্ছি আমার একটা ভাসুরের বাড়িতে। সকালবেলায় নিমন্ত্রণ করেছে যে দুপুরবেলা ওনাদের বাড়িতে আমাদের বাড়ির সকলের নিমন্ত্রণ, তো সেখানে আমরা যাচ্ছি সবাই। তো চলো বন্ধুরা, আমার সাথে থেকো আমার ভাসুরের বাড়িতে। আজকে কি কি আয়োজন আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। দেখো যে আমার মা রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। এই যে মা, যে আমার ছেলে, আর এদিকে যে ঠাকুমা। তো চলো আমরা সকলে মিলে চলে যাই। তো আমরা গাড়িতে বসে পড়েছি ভাসুরের বাড়িতে যাওয়ার জন্য। আমি আর মা পাশাপাশি বসেছি। দেখো মায়ের মুখেও মাস্ক আছে, আমার মুখেও মাস্ক আছে, কারণ এখন রাস্তায় বেরোলে মাস্ক পরতেই হবে। আর ঠাকুমা দেখো সামনে সিটে বসে আছে, ঠাকুমার মুখেও মাস্ক, আর তারও সামনে আছে আমার ছেলে আর আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ড তো ড্রাইভিং করছে। আর আমাদের এই রাস্তাটা দেখো এখনও পর্যন্ত ইটের পাকা হয়নি, তো এই রাস্তাতে চলাফেরা করতে একটু অসুবিধে হয়। আর দেখো রাস্তার পাশে সবুজ শস্য, ফসল কত সুন্দরভাবে ফসলটা ফুলেছে। এবার চলে এসেছি আমার মানে ইসের বাড়ি, ভাসুরের বাড়িতে। তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভাসুরের বাড়ি মা ঠাকুমা ঘরে উঠে গেছে, আর এদিকে আমরা গোবিন্দ মন্দিরে চলে এসেছি। কি উপলক্ষে আমরা ভাসুরের বাড়িতে এসেছি সেটা তোমাদেরকে বলিনি, তো এখন আমি বলে দিচ্ছি। এই যে গাড়িটা দেখছো, এই গাড়িটা আমার দাদা কিনেছে, অর্থাৎ আমার ভাসুর এই গাড়িটা কিনেছে। তো প্রথম গাড়ি কিনলে এই গোবিন্দ মন্দিরেই আমরা পুজো দিয়ে থাকি। আমরা গাড়ি যখন কিনেছিলাম তখন এই মন্দিরে পুজো দিয়েছিলাম, তো দাদাও এখানে পুজো দিতে এসছে, সেই জন্য আমাদেরকে সকালে নিমন্ত্রণ করে ডেকেছে যে এখানে আসার জন্য। তো আমরা চলে এসেছি। দেখো মন্দিরটার আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো এখনও আর একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এটা অনেক পুরাতন মন্দির, ভীষণ জাগ্রত। তো চলো এবার মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই, আমার গোবিন্দ মন্দির কেমন ভেতরটা, আর ঠাকুরকেও দেখিয়ে দিচ্ছি, পুজো কেমন করে পুজো হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো। আর এই যে সামনে যে ফুটফুটে মেয়েটা দেখছো, এটা হচ্ছে গিয়ে আমার ভাসুরের মেয়ে। ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা লজ্জা পাচ্ছে। হ্যাঁ, এদিকে দেখো এই যে মন্দিরে পুজো হচ্ছে, আমরা সকলে মিলে এখানে বসে ঠাকুরের আরাধনা করছি, আর আমার গোবিন্দ ঠাকুরকে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এরকম আমাদের মন্দিরটা খুবই জাগ্রত, জানো না তো, যে যেটা মানত করে তা সেটা ফলে অবশ্যই। সবাই মিলে হাত জোড় করে বসে আছি, দাদাও আর কি মানত করছে, গাড়িটা কিনেছে। আর এই যে পাথরের গায়ে, প্রত্যেকটা পাথরের গায়ে নাম লেখা আছে, এখানে অনেকে অনেক কিছু দিয়ে থাকে, তো প্রত্যেকের নাম লেখা আছে এখানে। দেখো মন্দিরটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, আর এদিকে গাড়িটা দেখো পুজো হচ্ছে, ব্রাহ্মণ গাড়িটা পুজো করে দিচ্ছে। তোমরা দেখো গাড়িটাকে কেমনভাবে পুজো করছে। তো ভীষণ প্রচণ্ড পরিমাণে রৌদ্র জানো তো এখানে, এত রৌদ্র, রৌদ্র মানে নিচেটা পুরো মাটি গরম হয়ে গেছে, খালি পায়ে দাঁড়ানোও যাচ্ছে না, আর প্রচণ্ড গরম লাগছে, সেই পরিমাণে গরম পড়েছে। তো কিছু করার নেই, একটুখানি সইতেই হবে। তো ব্রাহ্মণটাও দেখেছো মাস্ক পরে পুজো করছে, এমন এখন এমন যুগ এসছে এ মাস্ক ছাড়া মানুষ চলতেই পারবে না। এবার দাদাকে বলছে ব্রাহ্মণটা নারকেলটা ভাঙতে, তো দাদা নারকেলটা ভাঙবে। এবার চারটে চাকায় জল দিতে হবে, তো দাদা তাড়াতাড়ি করছে যাতে জলটা শেষ হয়ে যায়, সেই জন্য। তো দাদার কাজ কমপ্লিট হয়ে গেছে।
এবার সবাই মিলে আবার মন্দিরে উঠছি আমরা, উঠে ঠাকুরকে আবার নতুন করে আরাধনা করছি সবাই মিলে। তো এদিকে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, দেখো আমার যা এই যে প্রসাদ ঠোসাদগুলো সমস্ত কিছু সবাইকে দিচ্ছে। আর মন্দিরে দেখো মানে পাথরের গায়ে গায়ে সমস্ত জায়গায় ঠাকুরের ছবি, নানান ধরনের ঠাকুরের ছবিগুলো এরকম দেওয়া আছে। মন্দিরটা সত্যি সামনাসামনি দেখলে তোমরা মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর। চারিপাশ থেকে ঠাকুরের ছবিগুলো লাগানো আছে। তো এইবার আমরা চলে যাব বাড়ির দিকে। তো আমরা দেখো গাড়িতে বসে পড়েছি, আমরা আবার বাড়ির দিকে যাচ্ছি মন্দিরটাকে রেখে। মন্দিরকে টাটা জানিয়ে আমরা বাড়িতে ফিরে যাচ্ছি। তো বাড়িতে বলতে দাদার বাড়িতেই যাব এখন। তো দাদার বাড়িতে গিয়ে এখন খাওয়া দাওয়া হবে, তারপরে হয়তো বিকালে বাড়িতে যাব আমরা। তো এই যে আমার যা বসে আছে, যাইয়ের মেয়ে, আর পেছনের দিকে না বলো, হাই বলো, হাই হাই। এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে গুলু গুলু, শূন্য বলো নাম কি বলো, হাই বলো, হাই কি খাবে না, আগে দুধ তুমি করে না, আগে বলো, এদিকে দেখো, আগে বলো বন্ধুদেরকে, হাই বলো, তোমার নাম কি বলো, নাম বলো, জল। আমি এক্ষুনি চলে যাবো। দেখো আমার ছেলে আর জায়ের মেয়ে দুজনে বিছানাতে খেলা করছে, আর দিকে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। আমি আমার ছেলে খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন বাকি আছে মা কাকিমা দুজনে মিলে খাচ্ছে, আর আমার যাও বাকি আছে। তো আমার যা জানানো তো ভীষণ পরিমাণে কাজে এক্সপার্ট, একা একাই সমস্ত রান্নাবান্নাগুলো করেছে, তারপরে সমস্ত দেওয়াঠোয়াও করছে। বললাম একটু হাতে হাতে করে দেবো, কিন্তু বললো না, তোমরা বিশ্রাম করো, কোনো কাজ করতে হবে না। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনপত্রগুলো মাজতে বসে গেছে, কিন্তু একটু হেল্প করতে দিচ্ছে না, একাই সমস্ত কাজগুলো করছে। তো চলো দেখতে থাকো ব্লগটি। এবার এদিকে দেখো বিকালবেলায় কাকিমা সমস্ত গাছগুলোতে জল দিচ্ছে পাইপ দিয়ে। প্রত্যেক দিন বিকালে কাকিমা গাছগুলোতে জল দেয়, কারণ এখন একটুকু বৃষ্টি নেই, তো গাছে জল না দিলে তো গাছগুলো বাঁচবেই না, সে কারণে রেগুলার কাকিমা বিকালে জল দেয়। দেখো এদিকে আছে তুলসী গাছ, ছোটো ছোটো নানান রকমের ফুল গাছ আছে। তুলসী গাছগুলো দেখো অনেকটা বড় বড় হয়ে গেছে, পাতাগুলো লাল লালও হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 7:20, আর তোমাদের সামনে এবার চলে এলাম আমি। তো বাড়িতে যখন এসেছিলাম সন্ধ্যার আগে এসেছিলাম, বিকাল বিকাল ছিল, বাড়িতে এলাম, মেঘ আর মেঘের মাসে কী প্রচণ্ড ডাকাডাকি। তারপরে কোনোরকম চেঞ্জ করেই ওদের কাছে চলে গেলাম, গিয়ে ওদেরকে খেতে দিলাম, ঘরে তুললাম, তারপরে ঘরের জল টল আনা বাকি ছিল সেগুলো করলাম, করে সন্ধ্যাবেলায় চা টা খেয়ে এই তোমাদের সামনে বসে পড়লাম কথা বলার জন্য। তোমাদের সাথে কথা বললে না, মানে কথা না বললে একটুকু ভালো লাগে না জানো, ওনার একটু হলেও কথা বলি তোমাদের সামনে। তো আর তোমরা এত ভালো হলো কমেন্ট করো, মানে কমেন্ট করলো পরে তো আমি পুরো মুগ্ধ, আমার এত ভালো লাগে কি বলবো আর। তো যাই হোক, তোমরা হয়তো ভাবছো যে এর আগের ভিডিওতে বললো যে হাজব্যান্ডের কোনো ভাই বা দাদা নেই, তাহলে ভাসুর কোথা থেকে আসলো, তাই না? আর ভাসুরের মাকে কাকিমা বলেই বা কেন ডাকছি, তাই না? এটা তো তোমাদের মনে হচ্ছেই, তো এটা তোমাদেরকে বলার জন্যই আমি বসে পড়লাম। তো হচ্ছে গিয়ে মানে দাদা যে আমার ভাসুর হয়, উনি হচ্ছে আমাদের কিন্তু কেউ না, ঠিক আছে, কোনো রিলেটিভও নয়। তো প্রথমে আমার হাজব্যান্ড আর দাদা দুই বন্ধু ছিল, তো বন্ধু ক্ষেত্রে আসা যাওয়া হতো টুকটাক, কোনো অকেশনে নিমন্ত্রণ করা হতো দাদাদের বাড়িতেও, আমি আমার হাজব্যান্ড যেতাম ছেলেকে নিয়ে, আর আমার বাড়িতেও কোনো অনুষ্ঠান হলে দাদা দিদি আর বাচ্চাটাকে নিয়ে আসতো, এই ছিল আমাদের যাতায়াত। এবার তারপর থেকে কী হলো বলো তো, জলেশ্বর মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওতে, শিব পুজো হয় তো ওখানে, ওই পুজোতে যে সন্ন্যাস থাকে মানে সেই ব্যক্তি কোনো একজনকে গুরু মা আর গুরু বাবা বলে ডাকতে হবে। তো দাদা একদিন একবার ওই জলেশ্বর মন্দিরে সন্ন্যাস নিয়েছিল, তো সন্ন্যাস নেওয়ার পরে আমার বাড়িতে এসে আমার শ্বশুর শাশুড়িকেই গুরু মা গুরু বাবা বলে ডাকলো যে আজ থেকে তুমি আমার বাবা তুমি আমার মা। দাদা এটা আমাদের সাথে আত্মীয়তা করে নিল এই বাবা মা ডেকে, তো সেখান থেকেই আমাদের আত্মীয়তা মানে দুই বন্ধু হয়ে গেল, দুই ভাই। তো বেশ ভালোই লাগলো, মজাদার একটা।
ব্যাপার, কিন্তু দাদাটা কিন্তু আমাদের আর্থিক অবস্থার থেকে অনেক অনেক মানে উঁচুতে আছে, অনেক অনেক ভালো, ঠিক আছে? দাদাদের আর্থিক অবস্থা আমাদের সেই তুলনায় অনেক অনেক কম আমরা, কিন্তু দাদারা না, দাদাদের কারণ মনে, দাদা কাকিমা বা দিদি কাকু প্রত্যেকের মনে কোনো রকম একটু অহংকার নেই, আর আমাদেরকে ওরা ভীষণ ভীষণভাবে ভালোবাসে। মানে এটা কিন্তু অনেক নিজের লোকও করে না, ঠিক আছে? ওরা পর হয়ে আমাদের সাথে যেটা করে, তো গাড়ি কিনেছে, আমাদেরকে নিমন্ত্রণ করে দুপুরবেলা খাইয়েছে, এরকম কিন্তু মানে ওনারা অন্য কোনো নিজেদের রিলেটিভকেই নিমন্ত্রণ করেনি, অথচ আমাদেরকে ডেকেছে, এতটা ভালোবাসে। তো যাই হোক, এটা যেন আমাদের চিরস্থায়ী থেকে যায়, দুই বন্ধু দুই ভাই হয়ে উঠেছে। তো যাই হোক, আর ব্লগটা কি বাড়াবো না, এখন এখানেই শেষ করে দিচ্ছি। কিন্তু ততক্ষণ পর্যন্ত তোমরা খুব 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 ভালো থাকবে, সতর্ক থাকবে, সাবধানে থাকবে, আর মাস্ক আর স্যানিটাইজার ছাড়া কিন্তু তোমরা কোথাও বেরোবে না, ঠিক আছে? তো চলো, এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন ব্লগের সাথে। চলো, টাটা, বাই বাই, গুড নাইট।